লাইলাতুল কদরকে তালাশ করতে হবে রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে, একুশের রাত্র, তেইশের রাত্র, পঁচিশের রাত্র, সাতাইশের রাত্র, উনত্রিশের রাত্র। আজকে বাইশে রমজান, রোজার বাইশ তারিখ, আজকে রাত্র হইলে তেইশের রাত্র, তো আজকে রাত্রে ইবাদত করব, সামনে পঁচিশের রাত্র আছে ইবাদত করব, তারপরে সাতাইশের রাত্র আছে ওই রাত্রে ইবাদত করব, উনত্রিশের রাত্র আছে সেই রাত্রে ইবাদত করব, কি ইবাদত করব? মনে যা চায় তাই, যত ধরনের ইবাদত আমি করতে জানি করতে পারবো, নির্দিষ্ট কোনো ইবাদত এই রাত্রের সাথে নির্ধারিত নাই। নামাজ যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারবো এই রাত্রে, যেই সূরা দিয়ে ইচ্ছা এই সূরা দিয়েই পড়তে পারবো, নফলের নিয়ত করে বাস আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি আল্লাহ আকবার, এরপরে যেই সূরা দিয়ে ইচ্ছা আমি যেই সূরাগুলো ভালো জানি সূরা ফাতিহার সাথে ওই সূরা পড়বো, দুই দুই রাকাত করে যত রাকাত পারি পড়তে থাকবো, তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজগার করতে থাকবো, কোরআন তেলাওয়াত যারা জানি দেখে দেখে কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত যারা না জানি তারা মুখস্থ যে সূরাগুলো জানি সূরা ফাতিহা জানি ইখলাস জানি ফালাক জানি নাস জানি কাউসার জানি সূরা ফিল জানি আরো অনেক সূরা জানি অনেকে, এগুলো বসে বসে মুখস্থ করব, ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না পারলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করব, দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, দুরূদ ইব্রাহিমি অত্যন্ত ফজিলতপূর্ণ দুরূদ, যারা এটা পারি এটা পড়ব, এটা তো সব মুসলমানই পারার কথা, কারণ নামাজ যেহেতু ফরজ নামাজও যেহেতু পড়তে হয়, একান্ত তারপরেও যারা না পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ছোট দুরূদ শরীফ পড়তে থাকি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি, এই রাত্রে বিশেষভাবে দোয়া কবুল হয়, লাইলাতুল কদরে বিশেষভাবে এই রাত্রে কি হয় দোয়া কবুল হয়, সেই জন্য এই রাত্রটা পাওয়ার চেষ্টা করা তালাশের চেষ্টা করা, ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি এই রাত্রে এই রাত্র পায় এই রাত্রে ইবাদত করতে পারে, এই রাত্র পাওয়া মানে কি তিরাশি বছর চার মাসেরও বেশি ইবাদত করার সওয়াব পাওয়া যাওয়া, বছর বছর যদি এই রাত্র পাওয়া যায় কত সওয়াব আমল নামার মধ্যে জমা হবে, আফসোসের বিষয় এত বড় ফজিলত এত বড় সুযোগ তারপরেও আমরা কাজে লাগানোর চেষ্টা করি না, এই রাত্রকে তালাশ করি না, শুধু ওই এক রাত্রের আশায় যে রাত্রে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত না সাতাইশের রাত্র আশায় বসে থাকি, ওই রাত্রেই দেখা যায় সবাই ইবাদত করার চেষ্টা করি, অন্য বেজর রাত্রগুলোতে আমরা ইবাদত করি না, এটা একেবারে একদম অনুচিত, এটা বুদ্ধিমানের কাজ নয়, এই জন্য অন্যান্য বেজর রাত্রগুলোতে ইবাদত করা।